গাইস, হাই গাইস, গুড ইভিনিং, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো, ভালো জোরে বলো, সুস্থ আছো, স্বাভাবিক আছে। বাবা, যাই হোক না কেন, আজকে বুঝতেই পারছো না কেন যে এখন থেকেই ব্লগটাকে শুরু করছি। আজকে সকাল থেকে সেরকম কিছু দেখানো ছিল না, দিয়া দিদি ভাই ওরা গেছে ঈশার কাছে, মানে দিদি ভাইয়ের মেয়ের কাছে। কি হচ্ছে তো ওই জন্য আর শুরু করিনি সেভাবে, আজকে ভালোও লাগছে না, ওরাও নেই, দিয়াই মূলত একটু হাসাহাসি করায় আর কি। ওই জন্য কি হচ্ছে তোর, এরকম করছিস কেন, বড় হয়ে গেছে, বড় তো হয়ে গেছে। একটা রাইমস শোনাও তাহলে, একটা রাইমস শোনাও, দাদা ভাইকে ডাকবো তাহলে রাইমসটা শোনাও, তুমি পারো না, সবাই ব্যাড বয় বলবে, ভালো হবে। সব ভাত খেয়ে নিয়েছো, ঠিক আছে এবার একটা রাইমস শোনাও তাহলে। Dingle bell, dingle bell, dingle all day. What fun it is to ride in a one-horse open. Good boy. তুমি গাড়িটা নিয়ে কি খেলছো? গাড়ি না দি। হ্যাঁ। খেলতে। খেলছো? ভালো লেগেছে? ওটা আমাকে তুমি যত্ন করে রাখতে বলো তো। হ্যাঁ, যত্ন করে রাখতে বলেছি তো, এটা তোমায় কে বলেছে? কে বলেছে? কে বলেছে বলো। ঠিক আছে এখন আসছি। ঠিক আছে এখন আসছি। টাটা টাটা, কালকে দেখা হবে, কালকে দেখা হবে, মানে আমার সাথে তোমাদের আবারও দেখা হবে, ওর সাথে আবার কালকে দেখা হবে, তাই তো? হ্যাঁ তাই তো। সূর্যর সাথেই ব্লগটা বিকেল থেকেই শুরু করেছি আজকে। আসলে রোজ সকাল থেকেই শুরু করি, রোজ ঘুরে বেড়ানো হয়েছে, শরীরটা একটু ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এরকম কিছু নয়। তার উপর দিয়া দিদি ভাইরাও আজকে নেই, তো এনার্জিটা একটু লোই চলছে আর কি, ওই জন্য আর হয়ে ওঠেনি আর সন্ধ্যেবেলা। তারপরে আমার বাবা এলো কালকে, মা ও বাড়ি থেকে মাছ আর মাংসটা পাঠিয়েছিল, কিন্তু মামনি সুগার ফ্রি, মিষ্টি, দই এগুলো আমরা কোনোটাই খাইনি, আর মামনি সুগার ফ্রি তো তো আমরা মিষ্টিগুলো আর আনিনি, কারণ শিরাঠিরাও পড়তে পারতো, তো ওই জন্য বাবা আজকে ওগুলো দিতেও এসেছিল। ওই আর কি একটু গল্প গুজব হয়েছে এই তো। এখন গেছি রান্নাঘরে ভাতটা বসাবো, আমি আর প্রমি আজকে রাতে ভাত খাবো, কারণ দু পিস মাছ রয়ে গেছে, ডাল রয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি রয়ে গেছে, এগুলো সব রয়ে গেছে দুপুরেরটাই, তো ওটা দিয়ে আমরা ভাত খেয়ে নেবো, আর পাপা আর মামনি রুটি খাবে ফুলকপি আলুর তরকারি দিয়ে। আজকে আর রাতে কিছু করার নেই, শুধু ভাত আর রুটিটাই বানাবো, এটাই। আর আজকে মনে হলো যে একটু বিকেল থেকেই শুরু করি বা সন্ধ্যে থেকেই, আজকে যাওয়ারও বেরোনোরও কোথাও ছিল না, ও বলছিল যে বেরোবে কিন্তু বাবা আসবে, তো ওই জন্য আমরা আর বেরোয়নি, ওই ফুচকা খেতেই যেতে হয়তো, আর কোথায় বা যাবে। বিরাটি রোজ রোজ যেতেও ইচ্ছে করে না, আর ঠান্ডাও পড়েছে আর কি অনেকটা, এখন ঠান্ডাও লেগে যেতে পারে আর কি, তো ওই জন্যই বেরোয়নি। আর ঘরে থাকলে একটু গরম গরমই লাগছে, আবার রান্নাঘরের ওই দিকটাতে জানলা পাল্লা খুললে ঠান্ডাটা লাগছে। এই তো আমি আগে ভাতটা বসিয়েছি, একটু দেখে বলেছিলাম যে এটা আজকে দেয়ালে আটকাবে, তো তোমাদেরকে সারাদিনেও দেখানোর সময় হয়নি, এমনকি কাকুটা যখন এসেছিল টানাতে তখনও আমি দেখাতে পারিনি। এই রাত্রিবেলা মনে পড়েছে যে আমি দেখাবো বলেছিলাম, এইরকম এই যে সোফার ওপরেই টিভির পাশে, ভাল লাগছে বেশ। আমরা ঠিক করেছি এই যে কালো যে জায়গাটা ছাড়া আছে এখানটাতে হোয়াইট এলইডি লাগালেই মনে হয় ভালো লাগবে, তো ওটাই লাগাবো। আজ বলেইছিলাম শুরুর সময় যে ছোট্ট একটা ব্লগ দেব, কারণ আমি মাঝে মধ্যে তোমাদেরকেও ব্রেক দিতে চাই, আর আমিও নিজের এই যে এত নিজের সারাদিন কি করছি না করছি সেটা থেকেও একটু ব্রেক নিয়ে নিই, মাঝে মধ্যেই মনে হয় সেটা আমার। আমি জানি না কেন আমার ভিউজটাও কদিন ধরে কম আসছে, হয়তো তোমাদের কোথাও ভালো লাগছে না বা তোমরা টাইম করে উঠতে পারছো না, হতেই পারে আমি নিজেও অনেক দিন টাইম পাইনি, যাদের ব্লগ আমি দেখি তাদেরটা দেখার মতো, তো এরকম হতেই থাকবে, সেটা আমার সাথে যেরকম হচ্ছে আমারও বুঝতে হবে যে সবারই হতেই পারে, সবাই যে টাইম হাতে নিয়ে বসে থাকবে এরকম কিছু না। আসলে এগুলো তো আমাদের কাছে হচ্ছে নিজেদের সব কিছু হয়ে যাওয়ার পর তারপর এইগুলোকে মানে কি বলবো, এগুলো নিয়ে একটু টাইম কাটানো আর কি,
তো এইরকমই আর কি। আর আমার এই ঠোঁটের ভেতরটাতে এখানটাতে হয়েছে ঠিক জ্বর ঠোসা, ওই জন্য ব্যথা ব্যথাও করছে একটু। যাই হোক না কেন, আজকেও একটু হচ্ছিল, ওই এই পথ যদি না শেষ হয় এরকম একটা সিরিয়াল হয় আর কি, তো সেটাই দেখছিলাম পাপার সাথে। পাপা ওই সিরিয়ালটা দেখতে খুব ভালোবাসে, আমরা সবাই দেখি, তো হাসাহাসি হচ্ছিল। কিন্তু দিয়াকে মিস করেছি আজকে, দিয়া খুব হাসায় এগুলোকে নিয়ে আরো বেশি। যাই হোক, ও তো এখানে এমনিও থাকবে না সবসময়ের জন্য, ও চলে যাবে, ও গেছে ঘুরতে, চলে আসবে বুধবার। তো আর বুধবার আসার একটু কারণও আছে, যাই হোক ওগুলো সবই আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো আজকে খুব ছোট্ট একটা ব্লগ দেবই তোমাদেরকে বলেছিলাম, আর সত্যি আমি একটা ছোট্ট ব্লগ দিচ্ছি তোমাদের জন্য আজকে। আর যদি তোমরা আমাকে জানিও যে তোমাদের কোথায় একটু কিছু অ্যাড করলে ভালো লাগবে বা কিছু, আমি চেষ্টা করবো অবশ্যই আমার দিক থেকে করার। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আমি তো অবশ্যই চেষ্টা করবো ভালো থাকার, নাহলে আমি তোমাদেরকে আনন্দ দিতে পারবো না। আর আমার ব্লগে যদি এইটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, যারা নতুন আসবে, যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য এটা বলেই থাকি আর কি, আমার এটা বলা কর্তব্য। এবার তোমাদের ব্যাপার, তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে কি না। তো চলো আজকের মতো তাহলে এইটুকুই, যদি তোমরা আমার পাশে থাকো তাহলে আমার অবশ্যই ভালো লাগবে। তো আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো যাতে আমি আরো 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 এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।